তোমার যে অবতান্ত্রিক সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলবার মূল কাজটি তারা করবেন, চেষ্টা করবেন এবং এই শপথটি আজকে তারা নিয়েছেন। তারা মনে করেন যে এর মধ্যে দিয়ে জনসচেতনতা সৃষ্টি করে ভয়াবহ সরকারকে তারা ক্ষমতা থেকে সরিয়ে সরকার প্রতিষ্ঠা করতে পারে। পূর্বেই শুরু থেকেই আপনার মনে আছে ইসি গঠন করবার প্রক্রিয়া শুরু করলেন সরকার, এবং রাষ্ট্রপতি যখন আপনার বিভিন্ন রাজনৈতিক দল বা আপনার বুদ্ধিজীবী ডাকা শুরু করলেন, তখনই কিন্তু আমরা বলেছি যে এই ইসি পুনর্গঠন ব্যাপারটা বা ইসি গঠনের ব্যাপারটা এটা জরুরি নয়। জরুরি হচ্ছে বাংলাদেশের রাজনীতি অতীত অভিজ্ঞতা, নির্বাচন সময়ে কী ধরনের সরকার থাকবে সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যত ভালো ইসি হোক না কেন, ইসির পক্ষে কোনো মতেই একটি অবাধ সুস্থ নিরপেক্ষ সম্ভব না যদি নির্বাচনকালীন সময় সরকার যদি নিরপেক্ষ না। সেই জন্যই আমরা এটাতে আগ্রহী নয়, আপনারা জানেন, এবং কাকে ডাকলো কাকে ডাকলো না, তারা কী বলছেন কারা যাচ্ছেন না, এই অনুপস্থিতি এখান থেকেই বুঝতে পারেন যে আসলে জন মানে এটাতে যারা সুশীল সমাজ তাদের কোনো আগ্রহ নেই, এবং সেটা সম্পূর্ণ অভিজ্ঞতার কারণে। গত দুটো তিনটে নির্বাচন এবং একই সঙ্গে আপনার যে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে যে অভিজ্ঞতা হয়েছে সেটা যে সরকার যদি নিরপেক্ষ না থাকে আপনার নির্বাচনের সময়, তাহলে কোনো নির্বাচনে সুষ্ঠুবাধ করা সম্ভব। জানেন না কী করবো আমরা, না একই ব্যাপার তো, দ্য সেম কোয়েশ্চেন ইউ আর আস্কিং, তাই না? আমরা তো আগেই বলেছি যে আমরা কোনো মতেই কোনোভাবেই আমরা এই ইসি গঠন প্রক্রিয়া বা কোনো কিছুর মধ্যে আমাদের একটাই মাত্র দাবি, সেই দাবিটা হচ্ছে যে নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার। আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের যে আন্দোলনটা আমরা করলাম, যেটা আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মূল্য হ্রাসের দাবিতে এবং এটা বৃদ্ধির প্রতিবাদে, সেখানে কিন্তু আমাদের গ্যাস পানি এবং আপনার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদটাও ছিল, এটা আছে এখন, একটা স্কিলস গোয়িং অন, এবং আমরা যে কোনো রকমের এই গ্যাস বিদ্যুৎ বা পানির মূল্য বৃদ্ধির সম্পূর্ণ বিরোধী, এবং আমরা এই ধরনের উদ্যোগকে আমরা মনে করি এটা গণবিরোধী উদ্যোগ। সাধারণ মানুষ এমনিতেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির যে মূল্য বৃদ্ধি হয়েছে তাতে তারা নাবিশ্বাস উঠে গেছে, হিমশিম থাকছে। সেবার যদি আবারও যদি আপনার গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো হয়, বিশেষ করে গ্যাসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে যদি আবারও সমস্ত দ্রব্যাদির দাম বেড়ে যাবে, এটা ইন্টারলিঙ্কড আছে। সুতরাং এটা প্রশ্নই উঠতে পারে না, আমরা কোনো মতে এটাকে সমর্থন করতে পারি না, আমি নিন্দা জানাই এবং অবিলম্বে এই প্রস্তাব প্রত্যাহার করার জন্য আমরা দাবি জানাচ্ছি।